Assalamualaikum, Ariel Home Cooking Book থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য খুব সহজেই কিভাবে সুস্বাদু রসমালাই তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ মতো গরু দুধ নিয়ে নিব। চাইলে আপনারা 10 টাকা দামের গরু দুধ 2 প্যাকেট নিতে পারেন, যেহেতু আমার কাছে গরু দুধ ছিল। তো এর সাথে আমি অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার, যেহেতু গরু দুধের পরিমাণটা একটু বেশি। দিয়ে দিব 1 চামচ ঘি। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1টা ডিম। ডিমটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। আঠালো সব তৈরি করে নিব। এরপর আমি 5 মিনিটের জন্য রোটা রেস্টে রাখব। দেখুন 5 মিনিট পর রোটা কতটা সফট হয়ে গিয়েছে। হাতে সামান্য ঘি মাখিয়ে নিব। ছোট ছোট করে লেচি কেটে মিষ্টি শেপ তৈরি করে নিব। দেখুন আমি এখানে কতগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো মিষ্টি শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে চুলায় একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো চিনি অ্যাড করব। কয়েকটা এলাচ দুধের মধ্যে দিয়ে দিব। এবার ভালো করে চিনি আর দুধ মিশিয়ে নিতে হবে। এবার দুধটা প্রথম পর্যায়ে ঘন কাশলে মিষ্টিগুলো দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর মিষ্টিগুলো দেখুন কি সুন্দর ফুলে গেছে। এরপর মিষ্টিগুলো আমি তুলে নিব। পাত্রে রাখা বাকি দুধগুলো ভালো করে জাল করে আমি মালাই তৈরি করে নিব। এর মাধ্যমে আমি মিষ্টিটা একটু ঠান্ডা করতে দিয়েছি, আর মালাইটাও জাল করার পরে ঠান্ডা করে নিব। আস্তে আস্তে মিষ্টির উপর মালাইটা দিয়ে দিব। আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমি এখন এখানে কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিব। আমার কাছে যেহেতু এখন জাফরান নেই, এখানে আমি আমার ইচ্ছে মতো পরিবেশন করেছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।